নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগত। আজ এসেছি নতুন এক রান্না নিয়ে, পনির স্প্রিং রোল। দেখো কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ লাগে, তোমরা একবার দেখে নাও। সন্ধ্যেবেলা টিফিনে বানাবো, খুব ভালো লাগবে। এই দেখো, এখানে আটা নিচ্ছি, গমের আটা, এখানে ময়দা, আর ডিম লাগবে দুটো, পেঁয়াজ কুচি, ধনে পাতা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি। এই দেখো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, পনির লাগবে, আর এখানে নিয়েছি লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে একটু চাট মশলা, এগুলো সব লাগবে। এবার দেখো কি করে তৈরি করি। প্রথমে আমি আটাটা মেখে নেবো, আটা আর ময়দা একসঙ্গে দেবো, দিলে একটু নরম মতো হবে, ভালো লাগবে। একসঙ্গে মিশিয়ে নিয়েছি আটা ময়দাটা। এবার একটু লবণ দেবো, স্বাদ মতো লবণ, আর একটু দেবো সাদা তেল। এবার ভালো করে মাখিয়ে নেবো। আমার আটা ময়দা একসঙ্গে সবকিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এবার একটু সাদা তেল লাগিয়ে, একটু সাদা তেল দিয়ে দিলাম উপর থেকে, ভালো করে একটু মাখিয়ে দেবো। সাদা তেল মাখিয়ে দিয়েছি, এবার ঢেকে রেখেছি। আটাটা মাখা হয়ে গেছে, ঢেকে দিয়েছি, 10 মিনিট ঢেকে রেখে দেবো। এবার আলুটা আমি একটু পুড়ে নেবো, এভাবে পুড়ে নেবো। আমার আলুটা পুড়ে নেওয়া হয়ে গেছে, এবার আলুর ভিতরে মশলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, লঙ্কা কুচি, ধনে পাতা, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে এই চাট মশলা। এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। আমার আলুটা মাখানো হয়ে গেছে, এবার ডিমটা ভেজে ফাটিয়ে নেবো। ডিমের ভিতরে একটু লবণ দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে, আলুটা মাখানো হয়ে গেছে, আটাটা 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো কিভাবে তৈরি করি। এইভাবে লেচি তৈরি করে নেবো। আমার আটা দিয়ে লেচি তৈরি করা হয়ে গেছে, এবার বেলে নেবো। আর একটু এই দেখো একটু বড় সাইজে তৈরি করতে হবে, এবার বেলে নেবো। দেখো আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে, এরকম একটু বড় করে করতে হবে রুটিটা। এবার আর মাখার কুটটা ভিতরে সব দিয়ে দেবো। আলু পুরটা পুরো রুটিতে ফাটিয়ে দিয়েছি। এইবার এবার দেখো এই পনিরটা এইভাবে পুড়ে দিয়ে দেবো। আলু পুরের উপরে পনিরটা ছড়িয়ে দিয়েছি সুন্দর করে। এবার রোল তৈরি করে নেবো। এবার নরম আস্তে আস্তে রোলটা তৈরি করে নেবো, একটু জল দিয়ে, এখানে জল লাগিয়ে নেবো যাতে মুখটা না খুলে যায়। এবার হালকা হাতে এইভাবে একটু গোল গোল করে নেবো যাতে আলুর পুরটা ভালোভাবে ছড়িয়ে যায়। এই দেখো এইভাবে আস্তে 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 একটু গোল গোল করে নেবো। দেখো আমি ভালো করে রোল তৈরি করে নিয়েছি, এবার ছুরির সাহায্যে কেটে নেব।
এভাবে সবগুলো তৈরি করব। আমি স্প্রিং রোলের সাজগুলো তৈরি করে নিয়েছি, এবার চলো রান্নার ওখানে যাওয়া যাক। চলো রান্নার এখানে চলে এসেছি, কড়া বাসি দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভাজবো। এবার দেখো কিভাবে ভাজি। ডিমের গোলার ভিতরে দিয়ে দেবো, এটা ভালো করে মাখিয়ে নেবো। এবার তেলে ছেড়ে দেবো, রোলগুলো উল্টে দিলাম। এবার উল্টে দিতে হবে, হালকা জালে ভাজতে হবে। দেখো আমার স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে ভেজে নিতে হবে। আমার স্প্রিং রোলগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো এইভাবে সব ভেজে নিতে হবে। আমার সব ভাজা হয়ে গেছে, এবার চলো খাবার ওখানে যাওয়া যাক। সন্ধ্যেবেলা টিফিনে এইভাবে বানিয়ে খাবে, ভালো লাগবে খুব। আর সঙ্গে এক কাপ চা নিতে হবে, সন্ধ্যেবেলা খুব ভালো লাগবে। আমি তো রোজ খাই, আর চলে খাও। বলো কেমন হয়েছে? বাপরে বাপ, একটু আসতে খা তো, আসতে খাওয়া যাবে না, তাই তো? জিনিসটা আসলে তোর আসতে খাওয়ার কোনো কথা বলে না। বন্ধুরা দেখো সূত্রের কথা কিন্তু পুরো নাও হয়েছে। আপনারা এখন বাড়ি বানাবেন, খুব ভালো লাগবে। আমরা আপনারা এখন বাড়ি বানালে আমরা খুশি হবো। আর কোন পক্ষে জানাবেন কেটি কেটি রান্না করছেন না করছেন। তো আসি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ বংশাবলী টিভি সাবস্ক্রাইব করুন, লাইক করে থাকুন। নমস্কার।